আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম। তো আজকে হচ্ছে আমার প্রথম ব্লগটি, শুরু করছি হচ্ছে এই তো রান্না দিয়ে। তো আজকে হচ্ছে আমি চিকেন রান্না করব, তাই চিকেনগুলোকে আগে ফ্রাই করে নিতেছি। তো আমার রান্নাটি দেখার জন্য সাথেই থাকুন। তো আজকে হচ্ছে চিকেনগুলো রান্না করব হচ্ছে এই যে টাটকা টাটকা মূলা সব কেটে নিয়েছি, আর সাথে একটা আলুও দিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা এবং ধনে পাতা সব কিছু আমি কেটে কুটে সুন্দর করে রেখে দিয়েছি। তো রান্নার জন্য এখানে সব উপকরণ আমি এই তো একসাথে করে নিয়েছি। এখানে হচ্ছে রসুন, আর হচ্ছে আদা, তারপর এলাচ, দারচিনি, এগুলো হচ্ছে বেটে নিয়েছি। বাটাটাই আমি মনে করি বেস্ট, এর জন্য হচ্ছে বেটে নিয়েছি। তো এই তো এগুলো হচ্ছে আর কি প্রায় জন্য প্রায় রেডি। দেখতেই থাকুন, আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো রান্নার জন্য হচ্ছে এখানে পেঁয়াজ, এক এক করে সকল উপকরণে দিয়ে দিব। মাটির চুলা রান্না কিন্তু অনেকই মজা হয়, গ্যাসের রান্নাটা কেন যায় না অতটা স্বাদ লাগে না। তো এখানে ফাটকলি হচ্ছে সকল ধরনের মশলাগুলো দিয়ে দিতেছি, আর এখানে হচ্ছে রসুন, আদা পেস্ট, গ্রামের মানুষ কিন্তু মাটির চুলে রান্না করতে বেশি পছন্দ করে। তো আমরাও প্রায় অনেকটাই রান্না কিন্তু মাটির চুলাতেই করি, কারণ ভালোও লাগে। অবশ্যই আমার পেস্ট্রি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার সাথেই থাকবেন, আমার পেস্ট্রি ফলো করে রাখবেন। তো এদিক থেকে হচ্ছে জিরা গুঁড়া, সকল প্রকারের মশলাগুলোই আমি দিয়ে দিচ্ছি এক এক করে। হলুদ এবং মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিলাম, ওগুলো হচ্ছে এখন কষাতে দিয়ে দিয়েছি। তারপরে অল্প করে একটু পানিও দিয়ে দেবো, সে তো অল্প একটু পানিও দিয়ে দিলাম। এলাচি, দারচিনি, বাটাও দিয়ে দিলাম, সব মশলায় প্রায় দেওয়া শেষ, এখন হচ্ছে কষানোর পালা। রান্না করতে করতে কিন্তু লবণটাই দায়িত্ব মানে ভুলে গিয়েছি, তো এখন হচ্ছে শেষ পর্যায়ে লবণটা দিয়ে দিয়েছি, যেহেতু এখনও মুরগিও দেয়নি। তো প্রবলেম নেই, ভুল ত্রুটি হতেই পারে। তো অ্যাকচুয়ালি আমার যেহেতু প্রথম ভয়েস এবং প্রথম ভিডিও, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হাসাহাসির কিছুই নেই। তো আমার যেহেতু ভুল ত্রুটি হয়েছে, কি করব, ভুল থেকেই তো মানুষের শেখা। তো এখন হচ্ছে বেঁধে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম, আর আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট, এই তো মোটামুটি শেষ, জাস্ট হচ্ছে ধনে পাতাটা দেবো আর কি, তার অপেক্ষায় আছি।